হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কাগজের সৌন্দর্যময় অপরূপ লীলাভূমি ভ্রমণ পিপাসু সকলের জন্য নিয়ে এসেছি রাঙ্গামাটির অন্যতম পর্যটন এলাকা পলওয়েল পার্ক এবং কটেজ। চলুন তাহলে জেনে নিই আজকে পলওয়েল পার্ক ও কটেজ ভ্রমণে কী কী থাকছে। প্রিয় দর্শক বন্ধুরা, পলওয়েল পার্কের প্রবেশের দ্বার মুখস্থ আকৃতি হওয়ায় দর্শনার্থীদের মনোরঞ্জনের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে। পার্কের প্রবেশের জনপ্রতি 30 থেকে 40 টাকা নিতে পারে। বন্ধুরা, একটি গ্রামের সুন্দর দৃশ্য দেখুন, যেখানে দেখির মাধ্যমে ধান থেকে চাউল তৈরি করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, পলওয়েল পার্ক এবং কটেজ তৈরি করা হয়েছিল দেশি বাংলা নদীর পাশে কামরাই লেগে রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে, যা সৃজনশীলতার সোয়াই রাঙামাটির অন্যতম সেরা বিনোদন ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে। বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, নতুন স্থাপত্যশৈলী এবং সুন্দর বাসস্থান পলওয়েল পার্কে একটি ভিন্ন মাত্রা রূপ দিয়েছে। পলওয়েল পার্ক সুন্দর পরিবেশের সময় কাটাতে এবং মজা করার জন্য প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় জমায়। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে একটা সুন্দর দৃশ্য হলো ঝুলন্ত সেতু। চলুন তাহলে ঝুলন্ত সেতু ঘুরে আসি। প্রিয় দর্শক বন্ধুরা, এটা হলো বিশ্রামের জায়গা, যে কেউ বসে বিশ্রাম নিতে পারে।
বন্ধুরা, এটা হলো লাভলক পয়েন্ট। এই লাভলক পয়েন্টকে নিয়ে একটা সুন্দর গল্প আছে। গল্পের ঘটনাতে ঘটে 2014 সালে মার্চ মাসের 19 তারিখে ভাড়া করার নৌকায় যুক্তরাষ্ট্রের প্রবাসী পর্যটক জনাব মোহাম্মদ ইয়ালাউদ্দিন পাটোয়ারি ও তার স্ত্রী আর্জেন সন্তানাকে নিয়ে ঘুরতে আসেন এই জায়গায়। সে সময় নাকি হঠাৎ করে জ্বরে কবলে পড়েন তারা। তার স্ত্রী ঝড়ের বয়ে হঠাৎ নদীতে ঝাঁপ দেন। এই অবস্থায় জনাব ইয়ালাউদ্দিন সাহেব কি করবে বসতে না পেরে তিনিও স্ত্রীকে বাঁচাবার জন্য নদীতে ঝাঁপ দেন। কিন্তু এদের দুজনের দুদিন যাবৎ খুঁজে পাওয়া গেল না। অবশেষে 3 দিন পর খুঁজে পাওয়া গেলে মরণ যেন তাদের দুজনের ভালোবাসা আলাদা করতে পারল না। এদের স্মৃতির চারণে এই লাভলক পয়েন্টটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, ফুলকে কে না ভালোবাসে? চলুন তাহলে ফুলের বাগানে ঘুরে আসি। বন্ধুরা, এটা হলো একটা গাছের ঘড়ি। দেখতে খুব সুন্দর লেগেছে আমার কাছে। আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্য কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন জলপুরি প্রতিমূর্তি। দেখতে অদ্ভুত হলেও সকলের কাছে মনোরঞ্জনের জন্য উপভোগ্য। বন্ধুরা, এটা নাকি তৈরি করে সে মৎস্যকন্যা। দেখেন এবং উপভোগ করেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও আপলোড পেতে নিজের চ্যানেলটি কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।